আগামী মার্চে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এমন আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি উদ্বোধনের সময় একথা জানান তিনি। আগামী নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। বিস্তারিত এহতারামুল হকের রিপোর্টে। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী সংগঠন ছাত্রলীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সাবেক ও বর্তমান নেতাকর্মীদের এই মিলনমেলা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে ছাত্রলীগকে সুশৃঙ্খল হওয়ার আহ্বান জানান তিনি। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ 2 বছর। সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2015 সালের 26 ও 27 জুলাই। এ সময় আগামী মার্চে ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণের নির্দেশ দেন ওবায়দুল কাদের। স্বাধীনতার মাসে নেত্রীর ইচ্ছা ছাত্রলীগ তাদের সম্মেলন করুক, তাদের সম্মেলন প্রস্তুতি নেওয়ার জন্য আমি ছাত্রলীগের বর্তমান নেতৃত্বকে অনুরোধ করব। পরে চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়।